আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো পদ্মা রেলিং প্রজেক্ট ও ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের গেন্ডারিয়া রেলগেট থেকে সায়দাবাদ রেলগেট পর্যন্ত অংশ। এই অংশে মাঝখানে একটি কালভার্ট ও দুইটি রেলওয়ে ওভারপাস রয়েছে, একটি দয়াগঞ্জ মোড়ের রেলওয়ে ওভারপাস এবং একটি দয়াগঞ্জ বাজারের রেলওয়ে ওভারপাস। চলুন তাহলে আপনাদেরকে দেখাতে থাকি গেন্ডারিয়া রেলগেট থেকে সায়দাবাদ রেলগেট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। আমরা এখন আছি গেন্ডারিয়া রেলগেট এলাকায়। এখানে গেন্ডারিয়া রেলগেটের পাশেই একটি কালভার্টের কাজ চলছে, যেটির কাজ এখনও চলমান রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন গেন্ডারিয়া রেলগেট এলাকা। এই রেলগেট এলাকায় রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে, কিন্তু এখানে রেলগেটে লেভেল ক্রসিংয়ে রেল লাইন বসানোর কারণে মাঝখানটা অনেক উঁচু হয়ে গিয়েছে, যার কারণে গাড়ি চলাচলে অনেক সমস্যা হয়। এখানে যানবাহনগুলো যখন এক পাশ থেকে অন্য পাশে যেতে হয় তখন তাদেরকে খুব ভোগান্তিতে পড়তে হয় এই লেভেল ক্রসিংটির জন্য, কারণ এটি এখনও নির্মাণাধীন রয়েছে, কাজ পুরোপুরি শেষ হয়নি। এখানে সামনে দেখতে পাচ্ছেন বাহাদুর শাহ নামের একটি গাড়ি, যেটি জুরাইন থেকে সদরঘাট চলাচল করে। এই গাড়িটি লেভেল ক্রসিংটি পার হতে গিয়ে উঁচুতে উঠে আবার ব্রেক ফেল হয়ে আবার পিছন দিকে ব্যাক করছে, তারপরে আবার উঠে তারপর যেতে হচ্ছে গাড়িটিকে। আমরা এখন লেভেল ক্রসিংটি পার হয়ে ওই পথে চলে যাব। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা লেভেল ক্রসিংটি পার হয়ে এপাশে চলে এসেছি। এখানে এই লেভেল ক্রসিং এর স্থানে একটি রেলওয়ে ওভারপাস করে দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি কবে নাগাদ কাজ শুরু হবে, কবে শেষ হবে সেটি এখনো জানা যায়নি। তবে রেল কর্তৃপক্ষ এই প্রকল্পের আওতায় এখানে একটি রেলওয়ে ওভারপাস করে দিবে, যাতে এটি লেভেল ক্রসিং মুক্ত হয়ে যায়। সেজন্য ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত কোনো লেভেল ক্রসিংই থাকবে না, এরপরে কিছু লেভেল ক্রসিং রয়েছে। আর ঢাকার মধ্যে ছোটোখাটো দুই একটা যা লেভেল ক্রসিং রয়েছে সেগুলো লেভেল ক্রসিং মুক্ত করা হবে না, থাকবে সেগুলো। যেমন কপিবাগ এলাকায় এর আগে দেখেছেন, মানিকনগর এলাকায় একটি রয়েছে, এরকম ছোটোখাটো যেগুলি স্থানীয় সড়কের জন্য লেভেল ক্রসিং রয়েছে সেগুলোর জন্য কিছুই করা হবে না এই প্রকল্পের পক্ষ থেকে। তবে সড়কের প্রধান যে সকল লেভেল ক্রসিং রয়েছে সেগুলোকে লেভেল ক্রসিং মুক্ত করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সামনে দয়াগঞ্জ মোড়ের রেলওয়ে ওভারপাসটি, যার উপর দিয়ে রেলগাড়ি চলাচল করবে এবং নিচ দিয়ে সড়ক চলাচল করবে। দয়াগঞ্জ মোড়ে যে রেল ওভারপাসটি এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটি একটি ডুয়েল গেজ রেল লাইনের জন্য নির্মাণ করা হয়েছে। এর বামে আরও দুইটি ডুয়েল গেজ রেল লাইন হবে। ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত মোট তিনটি ডুয়েল গেজ রেল লাইন হবে, সেগুলোর মধ্যে একটি হয়েছে মাত্র, আরও দুইটি হবে। সেই দুইটির জন্য এখানে আরও দুইটি রেলওয়ে ওভারপাস হবে বাম পাশে। সেগুলোর পাইলিং কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং চলমান রয়েছে। এখন খুব শীঘ্রই এগুলোর পাইল তোলা শুরু হবে, মাটি খনন করা হয়েছে ইতিমধ্যে। আর সামনের যে ছোট রেলওয়ে ওভারপাসটি আছে দয়াগঞ্জ বাজারের, সেটির জন্য পাইলিং কাজ চলমান রয়েছে, খুব শীঘ্রই তারও পাইলিং কাজ শেষ হয়ে যাবে। তবে সোজা বরাবর যে লাইনটি দেখতে পাচ্ছেন এই রেলওয়ে ওভারপাসটিও শেষ, দয়াগঞ্জ মোড়েরটি সোজা বরাবর পথটি চলে গিয়েছে সায়দাবাদ হয়ে কমলাপুরের দিকে দেখতে পাচ্ছেন। আমরা এখন সেদিকে এগিয়ে যাব দর্শক। এই লাইনের এদিকে বিভিন্ন অংশে আপনার ওয়েল্ডিং কাজ শেষ হয়ে গিয়েছে। ওয়েল্ডিং কাজ মেশিনটি এখন প্রায় টিটিপাড়ার কাছাকাছি রয়েছে, সেদিকে এখন ওয়েল্ডিং কাজ চলছে, কিন্তু টিটিপাড়া আন্ডারপাসের উপর এখনও রেল লাইন বসানো হয়নি, তাই ওয়েল্ডিং কারটি কমলাপুর স্টেশন এরিয়ায় ঢুকতে পাচ্ছে না এখনও। খুব শীঘ্রই টিটিপাড়া আন্ডারপাসের উপরে রেল লাইন বসানো কাজ শেষ হয়ে যাবে, তখন ওয়েল্ডিং কারটি একদম কমলাপুর পর্যন্ত ওয়েল্ডিং শেষ করে ফেলবে। কর্তৃপক্ষ বলছে আগামী 15-30 তারিখের মধ্যে এই মাসের যে কোনো দিন ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরু হবে। নারায়ণগঞ্জের দিকে পুরাতন লাইন দিয়ে চলবে শ্যামপুর বদরতলা স্টেশন থেকে
পাগলা হয়ে ফতুল্লা হয়ে চাষাদা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত আগে যে লাইনটি ছিল সেটি তুলে নতুন করে মেরামত করে বসানো হয়েছে। পুরনো লাইনটি সেটির উপর দিয়েই আপাতত ঢাকা নারায়ণগঞ্জ ট্রেনগুলো চলাচল করবে। পরবর্তীতে শ্যামপুর বদরতলা থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত নতুন লাইন বসানো হলে তখন পুরনো লাইনটিও তুলে আবার নতুন করে সেখানে লাইন বসানো হবে। তবে এই তিন মাস কাজ বন্ধ থাকার কোনো সফলতা আসেনি ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের। চীনা পাওয়ার নামে একটি কোম্পানি কাজ করছে এখানে, কিন্তু তাদের কাজের গতি খুবই মন্থর, তারা কোনো কাজই করেনি এই তিন মাসে বলতে গেলে। কারণ আমরা দেখেছি এই তিন মাসে ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের আওতায় যে কাজটি হয়েছে সেটাই খুবই প্রশংসনীয়, খুব দ্রুত গতিতে কাজ হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের ঢাকা থেকে শ্যামপুর বদরতলা স্টেশনের কাজের যে অগ্রগতি আমরা দেখতে পেয়েছি সেটি একমাত্র পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের জন্যই দেখতে পেয়েছি, তা না হলে এইটুকুও হতো না। ঠিক আছে দর্শক, দেখতে থাকুন ভিডিওটি, সামনে দেখতে পাচ্ছেন সায়দাবাদ লেভেল ক্রসিং এর খুব নিকটে আমরা চলে এসেছি। সায়দাবাদ লেভেল ক্রসিং ও আগের মতোই রয়েছে, এখানে লেভেল ক্রসিং এর কাজ পুরোপুরি শেষ হয়নি এখনো। যানবাহন এক পার থেকে অন্য পারে যেতে খুব সমস্যা হচ্ছে এই লেভেল ক্রসিং গুলোতে রেল লাইন বসানোর পরে, কারণ এর কাজ নির্মাণাধীন রয়েছে এখনো, শেষ হয়নি এটি। দর্শক দেখতে থাকুন ভিডিওটি, তাহলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।